আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? ওয়ালিউর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আরও একবার আমার ইউটিউব চ্যানেলে। তো এই কয়েকদিন আসলে খুব বৃষ্টি বাদলার জন্য সেভাবে ভিডিও করা হয়ে ওঠেনি, আলো ছিল না, সূর্য ছিল না। যাই হোক, এখন সূর্য অস্ত যাবে কিছুক্ষণের মধ্যে। তো একটি বিষয় নিয়ে আসলে চিন্তা করলাম যে কথা বলা উচিত। আমি ই কমার্স নিয়ে অনেক সময় অনেক কথা বলেছি এবং বলছি। সো ই কমার্স নিয়ে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, আমি দেখলাম এটি বিগিনার লেভেলের কথা, বাট আমি এখনও এটি শেয়ার করিনি। সেটি হচ্ছে ই কমার্সের আসলে লিগাল অ্যাপ্রোচটা কী। ই কমার্স শুরু করতে হলে আসলে এখনও ওইভাবে কোনো লিগাল অ্যাপ্রোচ নাই, বাট ফর্মাল অ্যাপ্রোচ আছে, আমি বলছি সেটা। তো লিগাল অ্যাপ্রোচের বিষয়ে যদি আসেন তাহলে হচ্ছে নীতিমালার একটি কথা চলে আসে। তো আসলে বাংলাদেশে এখনও অনলাইন এর কোনো নীতিমালা আসেনি। অনলাইন শপ বলেন কিংবা অনলাইন নিউজ পোর্টাল বলেন, এগুলোর এখনও অনলাইন নীতিমালা আসেনি। অনলাইন নিউজের একটি খসড়া এসেছে যেটি এখনও চূড়ান্ত হয়নি, মানে অ্যাপ্লিকেশন নেওয়া হয়েছে, চূড়ান্ত হয়নি বললে ভুল হবে, সেটার এখনও অ্যানাউন্সমেন্ট আসেনি। আর ই কমার্স নিয়ে এখনও কোনো নীতিমালা আসেনি। আমাদের বিশ্বাস যে ই ক্যাব খুব দ্রুত এটি নিয়ে অ্যাকশন নেবে। তো মূলত যে ব্যাপারটা হচ্ছে যে আসলে লিগাল জায়গাটাতে আপনার কি করলে বেটার হবে বা কোনটা ট্রাস্টওয়ার্দি হবে কিংবা আপনাকে কোনটা হেল্প করতে পারে সেটির ক্ষেত্রে যদি বলেন, সেক্ষেত্রে আমি বলবো যে আপনাকে অবশ্যই ফার্স্ট অফ অল ট্রেড লাইসেন্স নিতে হবে, যেহেতু অনলাইন বিজনেস, অনলাইন শপ। সো যে কোনো বিজনেসের মতো আপনাকে অনলাইন শপ করার জন্য একটি ট্রেড লাইসেন্স থাকতে হবে। সো সেক্ষেত্রে আপনি বাংলাদেশে লিগালি বিজনেস করার জন্য অ্যালাউড। তাতে যেটা হবে যে কেউ আপনাকে এটা নিয়ে কোনো হয়রানি করতে পারবে না যে আপনার আসলে বিজনেসে কোনো কাগজপত্র নেই। তো এই ট্রেড লাইসেন্স আপনি যে কোনো জায়গা থেকে করতে পারেন, সেটি ইউনিয়ন পরিষদ হতে পারে, পৌরসভা হতে পারে, কিংবা আপনার সিটি কর্পোরেশন হতে পারে, আপনার বিজনেস যে এরিয়াতে সেইটাতে, সেখান থেকে আপনি করতে পারেন। তো এখানে খরচের ব্যাপারটা হচ্ছে যে ইউনিয়ন পরিষদ এর খরচটা কম এবং সিটি কর্পোরেশনের ক্ষেত্রে খরচটা বেশি। এটা মোটামুটি 1,000-1,100 টাকা থেকে শুরু করে 3,500-4,000 টাকা পর্যন্ত খরচ হতে পারে আপনার ট্রেড লাইসেন্স করতে। আর ট্রেড লাইসেন্সের পরে আপনার একটি ট্রেড লাইসেন্স দিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট করতে হবে। হবে বলতে সেরকম কোনো ব্যাপার না, বাট আপনার ব্যাংকের একটা ট্রানজ্যাকশন করা ভালো, আপনার লেনদেনগুলো যদি ব্যবসায়িক লেনদেন ব্যাঙ্কে রাখেন, পরবর্তীতে আপনার এটা লোন কিংবা অন্যান্য যে কোনো ব্যবসায়িক সিকিউরিটির ক্ষেত্রে কাজে লাগবে। তো এর বাইরে কী করতে পারেন? আপনার ট্রেড লাইসেন্স থাকা অবস্থায় আসলে আপনি কিন্তু আপনার ই ক্যাবের সদস্য হতে পারেন। আপনি ই কমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, সো এখানে আপনি ই ক্যাবের যদি সহ মানে মেম্বার হন, সেক্ষেত্রে আপনার যে সুযোগ সুবিধাগুলো থাকবে সেটির ব্যাপারটা আসলে ই ক্যাবের ব্লগে আপনারা দেখতে পারেন। অনেক সময় মূল জায়গাটা হচ্ছে যে আপনি একটি অথরিটির ট্রেড বডির সাথে আপনি যুক্ত হচ্ছেন, আপনি নিজেও সেটার মেম্বার হচ্ছেন। সো তাদের ইভেন্টস থেকে শুরু করে তাদের যে কোনো রকম মেম্বারদের জন্য ফ্যাসিলিটিগুলো আপনি উপভোগ করতে পারবেন, এটি একটি ব্যাপার। আরেকটি ব্যাপার হচ্ছে ই ক্যাবের এখন একটা ভালো অথরিটি হয়েছে, যেখানে মানুষজন কোনো একটি বিজনেস ডিল করার আগে ই ক্যাব মেম্বার কি না এটা জানতে চায়, এবং এটি আপনার জন্য একটি প্লাস পয়েন্ট যদি হন। সো আমি বলবো যে এটি আপনার জন্য ভালো হবে। আর যদি কর্পোরেট পলিসির কথা চিন্তা করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ট্রেড লাইসেন্সের পরে আসলে আপনার যেটা হয় নামের ছাড়পত্র নেওয়া এবং নামটাকে রেজিস্ট্রেশন করা, লিমিটেড কোম্পানি করা, এরকম কিছু ব্যাপার থাকে, সেগুলো আসলে একটু বেটার অ্যাপ্রোচ। আপনার যদি পর্যাপ্ত টাকা পয়সা এখন মূলধন বাড়তি না থাকে বা এই কোম্পানি ফরমেশনের পেছনে সেই খরচটা আপনি করতে না চান, সেক্ষেত্রে আপনার এদিকে আগানোটা উচিত হবে না। বাট আপনার যদি এরকম চিন্তাভাবনা থাকে যে আপনি একটি ভালো লিমিটেড কোম্পানি হিসেবে আসলে শুরু করতে যাচ্ছেন এবং আপনার ভালো একটি ইনভেস্টমেন্ট আছে বা আপনি ইনভেস্টমেন্ট নিতে চাচ্ছেন, সো সেই ক্ষেত্রে আপনার ফরম্যাটটা আসলে লিমিটেড ফরম্যাট হওয়াটা খুব আপনাকে কাজে দেবে, এবং আপনার সেক্ষেত্রে আপনার পার্টনারদের সাথে বসে কীভাবে কী এটাকে জয়েন্ট স্টকে রেজিস্ট্রেশন করবেন, তারপর অন্যান্য ব্যাপারগুলো কীভাবে দেখবেন, এটা আপনারা ভালো দেখতে পারবেন। বাট আপনার যদি প্রাথমিক বাজেটটা ওই লেভেলে না হয়, সেক্ষেত্রে আপনার ট্রেড লাইসেন্স পর্যন্ত আপনাকে হলেই চলবে। সো ট্রেড লাইসেন্সের বাইরে আর কোনো প্রয়োজন নাই। আরেকটি ব্যাপার হচ্ছে যে আপনার ই কমার্সের ওয়েবসাইট বা আপনার ফেসবুক পেজ, এগুলো হচ্ছে আপনার একটি পরিচয়। সো চেষ্টা করবেন আসলে যে এখানে আপনার ডিল যেগুলো করবেন যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন এবং প্রফেশনালভাবে করার, তাতে দেখবেন যে আপনি আপনার কাস্টমারদের কাছে আসলে আপনার বিজনেসটার একটি ভালো
ওয়েট পৌঁছাতে পারছেন, আপনার একটি ক্রেডিবিলিটি আপনার কাস্টমারদের কাছে দেখাতে পারছেন। সো অন দ্যাট কেস আপনি যেটা হবে যে আপনার যে কোনো ধরনের লিগাল চিন্তাটা আপনি যেটা করছেন যে সেখানে আসলে ট্রেড লাইসেন্সের বাইরে আর কিছুর প্রয়োজন নাই, কিন্তু আপনি প্রফেশনালি যখন এই অ্যাপ্রোচগুলো করবেন এবং আপনার ট্রেড লাইসেন্সও থাকবে, আপনি যদি প্রয়োজন আপনার যদি সম্ভব হয় আপনি যদি ইকাবেরও মেম্বার হয়ে থাকেন এবং তার চেয়েও বেশি যদি সম্ভব হয় আপনি যদি চার্টার্ড কোম্পানিতে আপনার রেজিস্ট্রেশন করে থাকেন, এভাবে করেই আসলে আপনি আপনার কোম্পানিকে ডিফাইন করবেন, আপনার বিজনেসটাকে ডিফাইন করবেন। সো একদম যদি বলেন যে এক কথায় আপনার আসলে কী প্রয়োজন, সেটি বলবো যে লিগাল কোনো কিছু এখনও নীতিমালা আসেনি, বাট হ্যাঁ আপনি অবশ্যই ট্রেড লাইসেন্সটা করে রাখবেন, এটি আপনার জন্য খুব জরুরি। নো প্রবলেম যদি সেটা আপনার ইউনিয়ন পরিষদেরও হয়, সেটার ক্ষেত্রে কোনো ব্যাপার না, বাট আপনার এটি লাইসেন্স লাগবে, এটি হচ্ছে বড় কথা। সো এই ছিল ছোট্ট আকারে আসলে এই কথা যেটা বললাম যে ই কমার্সের লিগাল অ্যাপ্রোচটা কী হবে তা নিয়ে। তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন যে আপনার আসলে কী প্রয়োজন বা কী করলে আপনার জন্য বেটার হবে। সো এই তো আসলে সবাই ভালো থাকবেন, আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।